আন্তর্জাতিক কলকাতা ফ্যাশন সপ্তাহ পালন। আন্তর্জাতিক কলকাতা ফ্যাশন সপ্তাহ পালন করা হল। IKFW পূর্ব ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন এক্সট্রাভাগান্সা। প্রগতি বাংলার দ্বারা আয়োজিত এই ফ্যাশন শোয়ে 33 জন ফ্যাশন ডিজাইনার, 256 জন মডেল, 42 জন মেকআপ আর্টিস্ট অংশগ্রহণ করেন। এছাড়া সাথে ছিল বিশেষ আকর্ষণ 70 ফুট লম্বা র্যাম্প। IKFW লায়নের প্রতিষ্ঠাতা ও সংগঠক ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী, তার প্রতিষ্ঠান প্রগতি বাংলা, ডিজাইনার ব্র্যান্ড এলিগেন্স এবং আন্তর্জাতিক ম্যাগাজিন ক্যালিডোস্কোপের সাথে গত 2 দশক ধরে টেকসই ফ্যাশন এবং দেশীয় সংস্কৃতি প্রচার করে চলেছেন। দুদিনের মেগা এক্সট্রাভাগান্সায় সারা দেশ থেকে 33 জন ডিজাইনার অংশ নিয়েছেন। জাতীয় ডিজাইনার ভ্যানজি মেহরার উপস্থিতি অনুষ্ঠানে শোভাবর্ধন করেছে। এছাড়াও আমিন ফেরেস্তা, আশিস মুখার্জি, রাজদীপ রায়, সুমিত দাশগুপ্তের সাথে বাংলাদেশের চমন চৌধুরীর মতো আন্তর্জাতিক ডিজাইনার তাদের সংগ্রহ প্রদর্শন করেছেন। সেলিব্রিটি অভিনেত্রী কৌশানী মুখার্জি এবং দেবিকা মুখার্জি র্যাম্পে হেঁটেছিলেন। অনুষ্ঠানের পরিচালক ও কোরিওগ্রাফার ছিলেন নিকোলা গোমেস। আমার খুবই ভালো লাগছে এই প্রাইজটা জিতে, আমার সেকেন্ড শো, তো এটা দিয়ে আর্টিস্টকে প্রচন্ড ধন্যবাদ। চাই বলছি আপনারাও আসুন, এখানে খুব ভালোভাবে নতুন মডেলদের গ্রুমিং করানো হয়, তো সবাই এসে যুক্ত হয় এই ডিজাইনের সাথে। এটা খুবই একটা বড় শো, হিউজ সাকসেসফুল শো। সমস্ত সিকোয়েন্স ছিল নির্দিষ্ট থিমের উপর ভিত্তি করে, যাদের মধ্যে উল্লেখযোগ্য বাসুদৈব কুটুম্বকম, অর্থাৎ বিশ্ব হল এক পরিবার। মডেলরা উদ্ভিদ ও প্রাণীর সাথে র্যাম্পে হাঁটেন। সৌমেন ঘোষ এবং আমিন ফেরেস্তার থিম ছিল খাদি। অরিন্দম ব্যানার্জি, আশিস মুখার্জি এবং সোম শুভ্র চক্রবর্তীর তৈরি ফ্যাশন সিকোয়েন্স বিশেষভাবে সমাদৃত হয়। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322B2 কর্তৃক ফেস অফ লায়ন্স অর্কদীপ কুণ্ডুকে পুরস্কৃত করা হয়। তারকা খচিত এই সন্ধ্যার বিশেষ অতিথি ছিলেন মাননীয় বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার। এই মেগা ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকটি আগামী বছর থেকে মুম্বাই এবং দিল্লিতেও আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা ও সংগঠক ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।